অনেকবার টাইপ করে অনেকবার ডিলেট করেছে, এর মধ্যে কেন জানি মনে হলো দিয়ে দেই, দিয়েও দিলাম। কিন্তু যেটা রিপ্লাই আসলো সেটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। অদ্ভুত সুন্দর ছিল রিপ্লাইটা, আমিও যত্ন সহকারে স্ক্রিনশট রেখে দিয়েছি। তোমার দেওয়া সব কিছু জিনিসই যত্নে আছে খুব, তাই ভাবলাম এটাও বাদ থাকবে কেন। তবে মেসেজটা যে তুমি দেখেছো, রিপ্লাই না পেলে জানতেই পারতাম না। যাই হোক, আমার কথাগুলো শুনে তোমার মনে হতে পারে যে আমি খুব বড় মাপের বেহায়া। এটা সত্যি যে আমি খুব বড় মাপের বেহায়া। অনেক কথা জমতে জমতে কথার পাহাড় জমে গেছে, এত কথা তো আর এখন তোমার সাথে বলা যাবে না, তাই আর কথা বাড়ালাম না। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে কিনা তার ভালোবাসার মানুষটাকে বেহার মতো ভালোবেসে যায়, কিন্তু তার ভালোবাসা পায় না। এত অবহেলার পরও সে তার ভালোবাসার মানুষটাকে নীরবে ভালোবেসে যায়। এমন কিছু ভেয়া মানুষের জন্য এখন এই পৃথিবীতে ভালোবাসা নামক মায়াটা টিকে আছে।